এই মুহূর্তের বড় খবর বেলা বাড়লেই আগুন ঝরাচ্ছে সূর্য ভেঙে যাবে অতীতের সব রেকর্ড আরও কত চড়বে পারদ আরও কত গরমে কষ্ট করতে হবে রাজ্যবাসীর ফের কবে থেকে মিলবে বৃষ্টির দেখা কী বলছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কয়েকদিন দিন বিকেলের পর কালবৈশাখীর দাপট আর বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু এখন তা অতীত ফের অস্বস্তিকর গরমে নাজিয়াল বঙ্গবাসী বৈশাখের পর জ্যৈষ্ঠেও সূর্যের গনগনে রোদের তেজে তীব্র গরম হাসপাস দশা বাংলার শহর থেকে জেলা সর্বত্রই আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত প্রবল আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি তীব্র তাপপ্রবাহে জেরবার হবে একাধিক জেলা এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়িদরা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য ভোর থেকেই জ্বালাপোড়া গরম আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী তিন দিন গরম আরও বাড়বে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা নাজিয়াল অবস্থা হবে জেলাবাসীর এর মধ্যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে উঠে যেতে পারে বলে প্রবল সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের এপ্রিলে সিটি ফিরিয়ে পারদ চল্লিশ ডিগ্রি ছুঁতে চলেছে তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে আজ থেকেই মালদহ সহ দুই দিনাজপুরে অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস কাজেই জ্বালাপোড়া গরমের কারণে অস্বস্তি বাড়বে মহানগরে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে পাশাপাশি কলকাতা সহ আশেপাশের অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ব্যবসা গরম অনুভূত হবে বিকেল কিংবা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই